हेलो বন্ধুরা, আমাদের কাছে Geox একটা কিপ্যাড ফোন আছে। এর মডেল হলো X66। এই X66 এই ফোনটাতে সমস্যা, আমাদের স্পিকারটা কাজ করছে না। সো এই স্পিকার ট্র্যাক লাইনটা সম্পূর্ণ আমরা দেখব এবং কি কারণে কাজ করছে না সেটাও আমরা ফাইন্ড করে আমরা রিপেয়ার করব। চলো বেশি দেরি না করে আমরা ভিডিওটি শুরু করব। শুরু করার আগে একটা রিকোয়েস্ট, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। সো এখন আমরা দেখব এসপিডি সিপিইউ এর স্পিকার ট্র্যাক লাইন। সর্বপ্রথম আমাদের মাল্টিমিটার দিয়ে সমস্ত ট্র্যাক লাইনটা দেখে নিতে হবে ঠিক আছে কিনা। স্পিকারটা খুলে নিলাম। স্পিকারটা খুলে নেওয়ার পর আমরা দেখব যে স্পিকার ঠিক আছে কিনা। স্পিকারটা ঠিক আছে, স্পিকার যেহেতু ঠিক আছে আমাদের এখন ট্র্যাক লাইনটা দেখার পালা। প্রথমত অবস্থায় আমরা স্পিকারটা চেক করে নিলাম ঠিক আছে। এরপর আমাদের দেখতে হবে স্পিকার ট্র্যাক লাইনে কোনো প্রকার ওমস শো করছে কিনা। আমরা এর জন্য মাল্টিমিটার ইউজ করব। মাল্টিমিটার নিয়ে নেব। মাল্টিমিটার নিয়ে নিয়ে আমরা দেখব স্পিকার ট্র্যাকে কোনো রকম ওমস শো করছে কিনা। পজিটিভে কিন্তু কোনো রকম ওমস শো করছে না, যেহেতু পজিটিভ ট্র্যাকে কোনো ওমস শো করছে না সেহেতু আমাদের ট্র্যাক লাইনটা ঠিক আছে কিনা সেটা দেখতে। চলো আমরা নেগেটিভ ট্র্যাকটা সর্বপ্রথম দেখে নিই কোথায় আছে। নেগেটিভ ট্র্যাক লাইনটা টিপস থেকে এখানে আছে, এখান থেকে আমাদের দেখতে হবে কোথায় আছে। সিপিইউ এর পাশে এই রেজিস্টারটাই কিন্তু নেগেটিভ ট্র্যাক আছে। পজিটিভ ট্র্যাকটা আমরা দেখব। পজিটিভ ট্র্যাক কিন্তু এই পর্যন্ত ঠিক আছে কিন্তু কোনো রকম ওমস শো করছে না। সিপিইউ এর আগে পর্যন্ত যদি ট্র্যাক লাইন ঠিক থাকে তখন আমাদের কাজ করতে হবে সিপিইউতে, কেননা সিপিইউ থেকে কোনো রিডিং আসছে না এর জন্য কোনো প্রকার স্পিকারে কাজ হচ্ছে না। যেহেতু আমাদের ট্র্যাক লাইন সম্পূর্ণটা ঠিক আছে এবার আমরা সিপিইউটা রিভলভ করে আমাদের সমস্যা সমাধান করে নিতে পারি। রিভলভ করার পরেও যদি না হয় তখন আমাদের সিপিইউটা রিপ্লেস করতে হবে। সো ট্র্যাক লাইনটা বোঝা গেল, এখান থেকে ট্র্যাক লাইনটা এখানে আছে, এখান থেকে সিপিইউ এর আগে এই রেজিস্টারে, এখান থেকে সিপিইউতে। সো বোঝা গেল আমাদের সমস্যাটা কিন্তু সিপিইউ থেকে, সিপিইউটা রিভলভ করে আমরা দেখব, না হলে আমরা সিপিইউটা চেঞ্জ করব। সো ভিডিওটা এই পর্যন্তই, দেখাবে পরবর্তী ভিডিওতে। সকলেই ভালো থাকবেন।